লাইসেন্সক লৈ মুখ্যমন্ত্রীগুলো কেবাটাও ডর মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। আপনি ঘরতেই বহি কিদরে ড্রাইভিং লাইসেন্স লাভ করব, সরকারি অফিসলে নোযাক দ্বিতীয় অফিসলে নোযাক কেবল লার্নারে নয় সম্পূর্ণ লাইসেন্স আপনি ঘরতেই বহি কিদরে লাভ করব আজি প্রক্রিয়া জানার চেষ্টা করি। একটা ডর খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্ত জানার চেষ্টা করছো। ড্রাইভিং লাইসেন্সক লৈ কেবাটাও ডর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সরকারি অফিসলে নোযাক লাইসেন্স প্রদানের চিন্তা চর্চা আরম্ভ করেছে সরকারে, কেবল লার্নারেই নয় ডিজিটাল পদ্ধতিরে লাইসেন্স প্রদানের পোষকতা করেছে মুখ্যমন্ত্রীগুলো। রাজ্যের ঠায়ে ঠায়ে এতিয়ার হব ড্রাইভিং স্কুল, আর ড্রাইভিং স্কুল খোলার অনুমতি দিব রাজ্য সরকারে, যারপরা দুই তিন মাসের কোর্স করিয়ে লাভ করব ড্রাইভিং লাইসেন্স। একটা ডর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। পরিবহন বিভাগের এনে ব্যবস্থায় রাজ্যের নিবনুয়া সমস্যা হ্রাস করব বলে মন্তব্য করেছে। এনে প্রক্রিয়ার দ্বারা দ্বিতীয় অফিসত নোযাক ড্রাইভিং লাইসেন্স লাভ করব পারিব, আর মন্ত্রী বিষয়ার অনুরোধত পরীক্ষা নোলাক লাইসেন্স দিয়া বন্ধ হব লাগিব বলে মুখ্যমন্ত্রীগুলো কঠোরভাবে কৈছে। এনে করিলে রাজ্যের পরিবহন বিভাগ অধিক কার্যকরী হয়ে উঠব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও ডর মন্তব্য করেছে ড্রাইভিং লাইসেন্সক লৈ। আমি প্রতিটি মন্তব্য শুনার চেষ্টা করি। ড্রাইভিং লাইসেন্সক লৈ কেবাটাও বৃহৎ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। আপনি ঘরতেই বহি এতিয়ারেপরা ড্রাইভিং লাইসেন্স লাভ করব, আর ড্রাইভিং লাইসেন্স কেনেদরে লাভ করব কি কৈছিল মুখ্যমন্ত্রীগুলো এই মুহূর্তে শুনার চেষ্টা করি। কমি যায় পরিবহন নিগমের উদ্যোগত আমি ইতিমধ্যে প্রায় 50টা কন্টেক্টলেস সেবা আমি আরম্ভ করেছো, যার ফলত পরিবহন বা দ্বিতীয় কার্যালয়ের থাকা দুর্নীতির অভিযোগ প্রায় 80% কমি গেছে। মই পরিবহন বিভাগক অনুরোধ করিম যে নতুন বছরত আমি সংকল্প লব লাগে যে অকল লার্নার লাইসেন্স নহয়, কেনেকে আমি লাইসেন্সখনো সরকারি অফিসত নহাক পাব পারো। যদি আমার মটর ভেহিকল ট্রেনিং ইনস্টিটিউট সমূহকে আমি লাইসেন্স দিয়ার পাওয়ার আমি দিব পারো, তেতিয়া মানুহে দ্বিতীয় অফিসত আহি লাইসেন্স লব নালাগে। আর ইয়ার কোনো প্রয়োজন নাই। আমি যেনেকে গাড়ির আগতে রেজিস্ট্রেশন দ্বিতীয় অফিসর পা লব লাগিছিল, এতিয়া আমি ডিলার সকলকে রেজিস্ট্রেশন দিয়ার অধিকার দিল, তারপরা তো আমার কতো অসুবিধা হওয়া নাই, বরঞ্চ দুর্নীতির পর আমি বহুতখিনি বাঁচিব পারিছো। দুটা ক্ষেত্রত পরিবহন বিভাগে কাম করিব লাগে। এটা হল ফিটনেসর বাবে আমি সরকারি অফিসারক লগ পাব নালাগে, ফিটনেস শুড বি এ স্পেশালাইজ জব, এএসটিসি এটা ফিটনেসর সেবা আরম্ভ করিব আইএসবিটিত। কিন্তু অসমত প্রতিটো জিলাতে একোটাকৈ যদি আমি ফিটনেস সার্টিফাইড আমি সেন্টার বনাব পারো, মানুহে যেতিয়াই গাড়ি লৈ যাব ধুনিয়াকৈ ফিটনেস দিব, ফিটনেস লৈ উলাই আহিব, সরকারি বিষয়ের লগত আমার সম্পর্ক নাথাকিব। তেনেকে অসমত প্রত্যেকটো স্থানতে আমি যদি মটর ভেহিকল ট্রেনিং ইনস্টিটিউটর যদি আমি লাইসেন্স দিব পারো, তেওঁলোকে মানুহক গাড়ি শিকাব, যদি গুৱাহাটী ইউনিভার্সিটি রয়্যাল গ্লোবেল ইউনিভার্সিটিয়ে যদি মানুহক পোস্ট গ্রেজুয়েট পড়ার ডিপ্লোমা দিব পারে, তেতিয়া গাড়ির ড্রাইভিং লাইসেন্সখনের কারণে আমাক কোনো এনফোর্সমেন্ট ইন্সপেক্টর বা দ্বিতীয়র আমাক প্রয়োজন নাই। যদি বিজ্ঞান প্রযুক্তির ডক্টরেট যদি প্রাইভেট ইউনিভার্সিটিয়ে দিব পারে, তেতিয়ালে গাড়ির লাইসেন্সখনো আমি নিজের জায়গাতে নিজের স্থানতে যে পার্ট অফ ড্রাইভিং কোর্স আমি পাব পারো, যে তিন মাসের ড্রাইভিং কোর্স এটা, দুমাসের ড্রাইভিং কোর্স এটা ডিপার্টমেন্টে বনাই দিয়ক, ডিপার্টমেন্টে এটা রেগুলেটরি অথরিটি করক, সেই রেগুলেটরি অথরিটিটে অসমত 100খন ড্রাইভিং ইনস্টিটিউট দিয়ক, আর ড্রাইভিং ইনস্টিটিউটত সেই পার্টিকুলার কোর্সটি কমপ্লিট করার পিছত আমি ড্রাইভিং লাইসেন্সখন পাব পড়ার ব্যবস্থা আমি যদি করি পেলাও, ই নিবনুয়াও সংস্থাপিত করিব, কেবাখনো ইনস্টিটিউট গড় লৈ উঠিব, আর ব্যুরোক্রেটিক রেড টেপিজিম তো নোহা হব। এতিয়া মানুহে প্রশ্ন করিব যে পরিবহন নিগমর কি কাম, পরিবহন নিগমরে যথেষ্ট কাম থাকে, যে আমি রাস্তাত চাম যে ফিটনেস নোহা গাড়ি আছে নেকি, আমি রাস্তাত চাম যে ড্রাইভিং নোহা মানুহে কোনোবাই গাড়ি চলাইছে নেকি। আর যা মার্চ মাহত যেনেকে আমি 37% রোড এক্সিডেন্ট কমাব পারিছো,
যদি প্রতিটো মাহতে পরিবহন নিগম সচেষ্ট হয়ে থাকে অসমত রোড এক্সিডেন্টও কমি যাব, কামরতো আমার কোনো অভাব নাই, যি কাম আমার নহয় সেই কাম আমি করে আছো আর যি কাম আমার হয় সেই কাম আমি করা নাই। আমি ড্রাইভিং লাইসেন্স দিও, মন্ত্রীয়ে ফোন করে দিয়ে যে বড়া অমুক গৈ আছে লাইসেন্স দি দিব, আমি তো পরীক্ষাও নলো, ধুনিয়াকৈ লাইসেন্স দি দিও। কিন্তু যদি এটা প্রপার ড্রাইভিং ইনস্টিটিউট থাকে তাহলে তিনিমা নপঢ়িলে বা দুমা নপঢ়িলে তো লাইসেন্স না লাইসেন্স নাপাব, গোটেই সিস্টেমটা আমার ধুনিয়া হয়ে যাব। মই ভাবো যে পরিবহন নিগমে ফিটনেস আর লাইসেন্সর ক্ষেত্র দ্বিতীয় অফিসত মানুষ অহাতো বন্ধ করিব পারিলে রাইজে সরকারখনক এটা খুব সহজ লব্ধ হিসাবে সরকারের সেবা লাভ করিব পারিব। আর 2024ত মই স্মার্ট সিটি লিমিটেডক বিশেষ একটা কাম দিল যে গুয়াহাটির সিসিটিভি কমপ্লিট হব লাগে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক মই একটা কাম দিল যে লাইসেন্স আর ফিটনেসর কারণে কোনেও যাতে দ্বিতীয় আর এনফোর্সমেন্ট ইন্সপেক্টর বা MVI তেওঁলোকক যাতে লগ পাব নালাগে। এই তিনিটা কাম যদি আমি করিব পারো মই ভাবো যে আজির দিনটো আমার 2024ৰ সংকল্প বহু পরিমাণে আমার পূরণ হব। পুনৰ এবার দুইটা বিভাগকে তেওঁলোকৰ সুন্দৰ কামৰ বাবে ধন্যবাদ দিছো। যোৱা গোটেই মাহ পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই রোড সেফটির উপর সমগ্র রাজ্যখন ভ্রমণ করেছিলেন, নিজে ফিল্ডত আছিলে, আর আজি আমি তার সুফল পাইছো যে মার্চ মাহত ডিসেম্বর মাহত 37% এক্সিডেন্ট কমি গৈছে। জানুয়ারি মাহত আমি যোৱা বছর 250 মানুষ রোড ট্রেফিক এক্সিডেন্টত মৃত্যু হয়েছিল, 31 ডিসেম্বরত আমি ভাল কাম করার পিছত জানুয়ারিটো আমি এরি দিও। মই এবার আশা করিম যাতে জানুয়ারিত সমানে যদি আমি ভিজিলেন্স রাখো আর ডিসেম্বর জানুয়ারিত যদি এক্সিডেন্ট কমি যায় সম্পূর্ণ বছরটোর স্ট্যাটিস্টিক্স হি ডেফিনেটলি আমার ফেভারত আহিব। আরক্ষী বিভাগ আর মই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক অনুরোধ জানাম, জানুয়ারি অসমৰ কারণে 31 ডিসেম্বরতকৈ বেশি ইম্পর্টেন্ট। জানুয়ারিত আমার পিকনিকবুর হয়, জানুয়ারিত কুঁৱলি থাকে, জানুয়ারিত মাঘ বিহু হয়, গতি জানুয়ারিটো যাতে আমি পরিবহনের এনফোর্সমেন্ট আমি যথেষ্ট করব পাৰো তার বাবে আহ্বান জানাম। মন্ত্রী অশোক সিংহাল ডাঙরিয়াকো স্মার্ট সিটি লিমিটেডর এই বদন্যতার বাবে মই অভিনন্দন জানাম, আর স্মার্ট সিটি লিমিটেডর CCTV কাম ফেরা এই বছরটোত সমাপন করার বাবে মই তেখেতর জড়িয়ে বিভাগক আহ্বান জানাম। আজি নতুন বছর অসমৰ ৰাইজৰ আমি সমগ্র মন্ত্রী মুখ্যমন্ত্রীগীর মন্তব্য মন্ত্রী বিষয়ার অনুরোধ নোলাকি কিদরে লাইসেন্স লাভ করব, আপনি আপনার চিনাকি না থাকলেও কিদরে আপনি ঘরতেই বহি ড্রাইভিং লাইসেন্স লাভ করব ডিজিটালি, মুখ্যমন্ত্রীগীর মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রীগিয়ে লাইসেন্সক একরাহে কেবেটাও ধারাবাহিকভাবে ডর মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে, ড্রাইভিং লাইসেন্সক কেবেটাও বৃহৎ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সরকারি অফিসলৈ নোযাকি লাইসেন্স প্রদানের চিন্তা চর্চা আরম্ভ করেছে রাজ্য সরকারে, প্রতি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে প্রতি জিলায় জিলায় ড্রাইভিং স্কুল খুলিব, কেবল লার্নারই নহয় ডিজিটাল পদ্ধতিরে লাইসেন্স প্রদান করিব, রাজ্যর ঠায়ে ঠায়ে ড্রাইভিং স্কুল খোলার অনুমতি দিব রাজ্য সরকার। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতা এবার ড্রাইভিং স্কুল হব, যারপরা 2-3 মাহর কোর্স করিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স লাভ করব। পরিবহন বিভাগে এনে ব্যবস্থা করলে রাজ্যর সমস্যাও নিবনুয়া সমস্যাও হ্রাস হব বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। এনে প্রক্রিয়ার দ্বারা দ্বিতীয় অফিসত নোযাকি ড্রাইভিং লাইসেন্স লাভ করব, মন্ত্রী বিষয়ার অনুরোধত পরীক্ষা নোলাকি লাইসেন্স দিয়া বন্ধ হব লাগবে বলে কঠোরভাবে নির্দেশ দিছে। এনে করলে রাজ্যের পরিবহন বিভাগ অধিক কার্যকরী হয়ে উঠব বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। মুখ্যমন্ত্রীর মন্তব্য আমি শুনালো, পুনর্বার মুখ্যমন্ত্রীগীর মন্তব্য শুনাম, কিন্তু তার পূর্বে ডর খবর দিয়ার চেষ্টা করছো ড্রাইভিং লাইসেন্সক এবার সরকারি অফিসলৈ নোযাকি আপনি ঘরতেই বহি কিদরে ড্রাইভিং লাইসেন্স লাভ করব, ড্রাইভিং লাইসেন্সর প্রক্রিয়া কি মুখ্যমন্ত্রীগিয়ে সবিস্তারে যেহেতু বর্ণনা করে আমি পুনর্বার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য আছে শুনার চেষ্টা করি। আমি ইতিমধ্যে পরিবহন নিগমর উদ্যোগত আমি ইতিমধ্যে
প্রায় ৫০টা কন্টেক্টলেস সেবা আমি আরম্ভ করেছো, যার ফলত পরিবহন বা দ্বিতীয় কার্যালয়ের লগত থাকা দুর্নীতির অভিযোগ প্রায় ৮০% কমি গেছে। মই পরিবহন বিভাগক অনুরোধ করিম যে নতুন বছরত আমি সংকল্প লব লাগে যে অকল লার্নার লাইসেন্স নহয়, কেনেকে আমি লাইসেন্স খনো সরকারি অফিসত নহাকৈ পাব পাৰো। যদি আমার মটর ভেহিকল ট্রেনিং ইনস্টিটিউট সমূহকে আমি লাইসেন্স দিয়ার পাওয়ার আমি দিব পাৰো, তেতিয়া মানুহে দ্বিতীয় অফিসত আহি লাইসেন্স লব নালাগে আর ইয়ার কোনো প্রয়োজন নাই। আমি যেনেকে গাড়ির আগতে রেজিস্ট্রেশন দ্বিতীয় অফিসর পা লব লাগিছিল, এতিয়া আমি ডিলার সকলকে রেজিস্ট্রেশন দিয়ার অধিকার দিল, তারপরা তো আমার কত অসুবিধা হওয়া নাই, বরঞ্চ দুর্নীতির পৰা আমি বহুতখিনি বাঁচিব পাৰিছো। দুটা ক্ষেত্রত পরিবহন বিভাগে কাম করিব লাগে, এটা হল ফিটনেসর বাবে আমি সরকারি অফিসারক লগ পাব নালাগে, ফিটনেস শুড বি এ স্পেশালাইজ জব, এএসটিসি এটা ফিটনেসর সেবা আরম্ভ করিব আইএসবিটিত, কিন্তু অসমত প্রতিটো জিলাতে একোটাকৈ যদি আমি ফিটনেস সার্টিফাইড আমি সেন্টার বনাব পাৰো, মানুহে যেতিয়াই গাড়ি লৈ যাব ধুনিয়াকৈ ফিটনেস দিব, ফিটনেস লৈ উলাই আহিব, সরকারি বিষয়ের লগত আমার সম্পর্ক না থাকিব। তেনেকে অসমত প্রত্যেকটো স্থানতে আমি যদি মটর ভেহিকল ট্রেনিং ইনস্টিটিউটর যদি আমি লাইসেন্স দিব পাৰো, তেওঁলোকে মানুহক গাড়ি শিকাব, যদি গুৱাহাটী ইউনিভার্সিটি রয়্যাল গ্লোবেল ইউনিভার্সিটিয়ে যদি মানুহক পোস্ট গ্রেজুয়েট পড়ার ডিপ্লোমা দিব পাৰে, তেতিয়া গাড়ির ড্রাইভিং লাইসেন্স খনের কারণে আমার কোনো এনফোর্সমেন্ট ইন্সপেক্টর বা দ্বিতীয়র আমার প্রয়োজন নাই। যদি বিজ্ঞান প্রযুক্তির ডক্টরেট যদি প্রাইভেট ইউনিভার্সিটিয়ে দিব পারে, তেতিয়ালে গাড়ির লাইসেন্স খনো আমি নিজের জায়গাতে নিজের স্থানতে যে পার্ট অফ ড্রাইভিং কোর্স আমি পাব পাৰো, যে তিনি মাহর ড্রাইভিং কোর্স এটা, দুমাহর ড্রাইভিং কোর্স এটা ডিপার্টমেন্টে বনাই দিয়ক, ডিপার্টমেন্ট এটা রেগুলেটরি অথরিটি করক, সেই রেগুলেটরি অথরিটিটে অসমত ১০০খন ড্রাইভিং ইনস্টিটিউট দিয়ক, আর ড্রাইভিং ইনস্টিটিউটত সেই পার্টিকুলার কোর্সটো কমপ্লিট করার পিছত আমি ড্রাইভিং লাইসেন্স খন পাব পৰাৰ ব্যবস্থা আমি যদি করি পেলাও, ই নিবনুয়াও সংস্থাপিত করিব, কেবাখনো ইনস্টিটিউট গড় লৈ উঠিব, আর ব্যুরোক্রেটিক রেড টেপিজিমটো নোহোৱা হব। এতিয়া মানুহে প্রশ্ন করিব যে পরিবহন নিগমৰ কি কাম, পরিবহন নিগমৰে যথেষ্ট কাম থাকে, যে আমি রাস্তাত চাম যে ফিটনেস নোহোৱা গাড়ি আছে নেকি, আমি রাস্তাত চাম যে ড্রাইভিং নোহোৱা মানুহে কোনোবাই গাড়ি চলাইছে নেকি। আৰু যোৱা মার্চ মাহত যেনেকে আমি 37% রোড এক্সিডেন্ট কমাব পাৰিছো, যদি প্রতিটো মাহতে পরিবহন নিগম সচেষ্ট হৈ থাকে, অসমত রোড এক্সিডেন্টও কমি যাব, কামৰটো আমার কোনো অভাব নাই, যি কাম আমার নহয় সেই কাম আমি করে আছো, আর যি কাম আমার হয় সেই কাম আমি করা নাই। আমি ড্রাইভিং লাইসেন্স দিও, মন্ত্রীয়ে ফোন করে দিয়ে যে বড়া অমুক গৈ আছে লাইসেন্স খন দি দিব, আমি তো পরীক্ষাও নলও, ধুনিয়াকৈ লাইসেন্স খন দি দিও, কিন্তু যদি এটা প্রপার ড্রাইভিং ইনস্টিটিউট থাকে, তেতিয়া তিনিমাহ নপঢ়িলে বা দুমাহ নপঢ়িলে তো লাইসেন্স না লাইসেন্স নাপাব, গোটেই সিস্টেমটো আমার ধুনিয়া হয়ে যাব। মই ভাবো যে পরিবহন নিগমে ফিটনেস আর লাইসেন্সর ক্ষেত্রত দ্বিতীয় অফিসত মানুষ অহাটো বন্ধ করিব পারিলে রাইজে সরকারখনক এটা খুব সহজ লব্ধ হিসাবে সরকারের সেবা লাভ করিব পারিব। আর 2024ত মই স্মার্ট সিটি লিমিটেডক বিশেষ এটা কাম দিলো যে গুৱাহাটী CCTV কমপ্লিট হব লাগে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক মই এটা কাম দিলো যে লাইসেন্স আর ফিটনেসর কারণে কোনেও যাতে দ্বিতীয় আর এনফোর্সমেন্ট ইন্সপেক্টর বা MVI তেওঁলোকক যাতে লগ পাব নালাগে। এই তিনিটা কাম যদি আমি করিব পাৰো, মই ভাবো যে আজি দিনটো আমার 2024ৰ সংকল্প বহু পরিমাণে আমার পূরণ হব। পুনৰ এবাৰ দুইটা বিভাগকে তেওঁলোকৰ সুন্দৰ কামৰ বাবে ধন্যবাদ দিছো। যোৱা গোটেই মাহ পৰিবহন মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই ৰোড ছেফটিৰ ওপৰত
সমগ্র রাজ্যখন ভ্রমণ করেছিল, নিজে ফিল্ডত আসে। আর আজি আমি তার সুফল পাইছো যে মার্চ মাহত ডিসেম্বর মাহত 37% এক্সিডেন্ট কমি গৈছে। জানুয়ারি মাহত আমি যোৱা বছর 250 মানুষ রোড ট্রেফিক এক্সিডেন্টত মৃত্যু হয়েছিল। 31 ডিসেম্বরত আমি ভাল কাম করার পিছত জানুয়ারিটো আমি এৰি দিওঁ। মই এবার আশা করিম যাতে জানুয়ারিত সমানে যদি আমি ভিজিলেন্স রাখো আর ডিসেম্বর জানুয়ারিত যদি এক্সিডেন্ট কমি যায়, সম্পূর্ণ বছরটোর স্ট্যাটিস্টিক্স হি ডেফিনেটলি আমার ফেভারত আহিব। আরক্ষী বিভাগ আর মই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক অনুরোধ জানাম, জানুয়ারি অসমৰ কারণে 31 ডিসেম্বরতকৈ বেশি ইম্পর্টেন্ট। জানুয়ারিত আমার পিকনিকবুর হয়, জানুয়ারিত কুঁৱলি থাকে, জানুয়ারিত মাঘ বিহু হয়। গতি জানুয়ারিটো যাতে আমি পরিবহনের এনফোর্সমেন্ট আমি যথেষ্ট করব পাৰো তার বাবে আহ্বান জানাম। মন্ত্রী অশোক সিংহাল ডাঙরিয়াকো স্মার্ট সিটি লিমিটেডর এই বদন্যতার বাবে মই অভিনন্দন জানাম। আর স্মার্ট সিটি লিমিটেডর সিসিটিভির কাম ফেরা এই বছরটোত সমাপন করার বাবে মই তেখেতৰ জৰিয়তে বিভাগক আহ্বান জানাম। আজি নতুন বছৰ,